আছে চোখ, যাকে দেখে জাগে শিহরণ, যাকে ছুঁতে ইচ্ছে হয় সারাক্ষণ, সে যে প্রথম প্রেম, ভোলা যায় না ছাড়া যায় না, সে যে চির বন্ধন। ওখানে তো যায়নি, অবশ্য ওরা আসছে। স্যার, স্যার নতুন করে তো কোনো গাড়ি গ্যারেজ হইতে বাহিরে যায় নাই। চম্পা, এই ম্যাগাজিন আর পেপারগুলো রাখো। ইয়েস আন্টি, আমি আসি, দিতে আসি। বাবা, সন্ধেবেলায় কিন্তু ভুল করো না, তোমার আব্বুকে সঙ্গে করে নিয়ে চলে এসো। জি আচ্ছা, হ্যাঁ শুভ্র, অবশ্যই এসো, কিন্তু খুব মজা হবে। আমার গিফট আনতে ভুলো না, অবশ্যই ভালো গিফট। আচ্ছা আসি, সালাম। আদিক্ষেত আর কি। বাবা আমাকে দিয়েছিল, অনেক যত্ন করে এটা রেখেছিলাম। ভেবেছিলাম তোর যখন বিয়ে হবে তখন এটা বের করব। কিন্তু তোর জিদের কাছে আমি হার মানলাম, এটা অনেক যত্ন করে পড়ব, অনেক যত্ন। আমার মেয়েটাই কেমন লাগে, চমৎকার। আমি কি বলেছিলাম আমার মনে আছে? ওটা আমি আর মনে করতে চাই না, ভাবতেও চাই না। মাকে কান্না করাতে খুব ভালো লাগে, লক্ষ্মী আমার না, একদম না। তুমি জানো না আমি তোমার চোখের পানি সহ্য করতে পারি না। ব্যাস, তাহলে আর একটা কথাও না। তার আগে তুমি আমার বার্থডেতে কি কি গিফট দেবে বলে সিদ্ধান্ত নিয়েছো সেগুলো আগে তো। এই তো আমার লক্ষ্মী মেয়ে। এক সেকেন্ড মাম। হ্যাঁ লাবণ্য। হ্যালো তিতলি।
হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ সো মাচ। আমু আমি এক মিনিট আসছি। কিন্তু এখন যে আসতে পারবো না। আরে বাবা, তোর তো সকালে আসার কথা ছিল। ভাইজান আসছে, ওকে এখন এয়ারপোর্টে আনতে যেতে হবে। দারুণ মজা হবে, শেখরাই আসছে। এই তোকে না ভাইয়া কতবার নিষেধ করেছে ভাইয়া না বলতে, তারপর তুই বলছিস তিতলি। তুই কিন্তু আমার সত্যি সত্যি কাটটা খাবি। এই শোন, তুই সকালবেলা কোথায় হারিয়ে গেছিস রে? আরে দূর কোথাও যাইনি আর। আম্মুকে তো চিনিস না, আম্মু তো সবসময় আমাকে পাল্লে চোখে চোখে রাখে, কোলে কোলে রাখে। গিয়েছিলাম একটু বাইরে আর আম্মু তো টেনশনে মরে শেষ। আরে ফ্রেন্ড, আজকে তো আজকে থেকে তো আমি অ্যাডাল্ট হয়ে গেলাম, 18 বছর হয়ে গেল। আরে আমাদের আর ঠেকাই কি? ইয়েস ইউ আর রাইট। লাবণ্য, আমি এই দিনটার জন্য কত দিন ধরে ওয়েট করছি জানিস? তুই তো সত্যি করে বল তো, তুই সকালবেলা কোথায় গেছিলি? উত্তর দিচ্ছিস না কেন? তুই সকালবেলা কোথায় গেছিলি বলবি না? আচ্ছা ঠিক আছে, আমি ফোন রাখি। আরে বাবা আয় না, সামনাসামনি সব কথা বলবো। ঠিক ঠিক, তিন সত্যি বল। এক সত্যি, দুই সত্যি, তিন সত্যি। এই সম্পা, গটমেস কি? মোর ভেতরে একটা রসের সাগর বই যায়, সেই সাগরে জোয়ার হয়, বাড়াও হয়, বাড়াও হয়, বাড়াও হয়। তাইলে ম্যানরা তোমার সাগর কিনারে ওই ট্যুর করতে যায়, গোয়িং যায়। আ কি এই যে তুমি কি কও, সেই সাগরের স্তরে লোকজন যাইবে কেন? মোর বুকের ভেতরে যে বালুর স্তর আছে হেয়ানে যাইবে সম্ভব? তুমি তো হেয়ানে ঝুমুর ঝুমুর নাচবা বুঝছো? তুমি মানুষটা তো রোমান্টিক আছো। এই তুমি বলতে পারো, মোরে একদম তাই বলতে পারো। ধরো যে মোর সদ্য গোষ্ঠী রোমান্টিক, মোরে এটা রোমান্টিক গোষ্ঠীর বোঝা। তাই ওই যে ফ্যাট বুদ্ধির মানুষ হয় ঘটনাস কি, ওই মাঝে মধ্যে মোর বুদ্ধিটা কেন জানি এই হাঁটুর নিচে নেমে যেতে আসি। তাই আসল ঘটনাস কি, তরে লাভ করার মতো ভালো বুদ্ধি মোর আছে বুঝছো? খবরদার। মাঝে মাঝে কথা কবি না, কিন্তু তুই ড্রাইভার ড্রাইভারের মতো খাইস। আমার খোদা, এই আবার কি কর? আর তো দুটো রান্না তো আবার মুহে দেওয়া তাই না, দেমাক দাও। এ কিসের দেমাক দাও, কিসের দেমাক দাও? আয় সাংরা, তুই এই এক সেকেন্ডের মধ্যে এই জায়গাতে আউট হবি। যদি আউট না হস রে, তাহলে আমার কয়ে তোর একবারে এক তুরিতে কিন্তু ফাইনাল করে দেব। কি হয়েছে রে চম্পা? পানিক দিয়ে হাস না। চম্পা, মহারাজ কি এমন বলেছে যেটা শুনলে আমি বাড়ি থেকে তাড়িয়ে দেব? তেমন কিছু না বড়মা, ইট ইজ জাস্ট হুমকি আর কি। এমনি এমনি বললেই হবে চম্পা, কিছু তো বটেই। কি হয়েছে বল না? মানে বড়মা বলবি নাকি তিতলি বড়মা মজনকে বলবো? না না বড়মা, বড়মা মানে বললেন না। এই যে তেমন কিছু না, এই যে মহারাজ বলতেছিল কি যে তিতলির তো 18 বছর হয়ে গেছে, এখন আর কিসের অপেক্ষা? এই জন্মদিন করে এত টাকা পয়সা খরচ করার কোনো দরকার আছে? তার সে বিয়ের সাথে দিয়ে দিলেই তো হয়, এই আর কি, আর কিছু না। তো এই কথা শুনে তোমার এত রাগ হতে গেল কেন? মহারাজ তো ঠিকই বলেছে। হ্যাঁ, এত বড় ধিন্দি মেয়ে, তার বি
বিয়ে না দিয়ে জন্মদিনের অনুষ্ঠান করে পয়সা শ্রাদ্ধ করছে, সব কিছু না মীরার প্ল্যান। এমন ভালো মানুষের মতো মুখ করে থাকে দেখলে মনে হয় দুঃখে মরে যাচ্ছে। সব ওই সম্পত্তি দখলে রাখার চেষ্টা, নিজে তো বসে বসে সম্পত্তি ভোগ করছেই, আর কিভাবে মেয়েকে দিয়ে ভোগ করাবে সেটা প্ল্যান আছে। আমার ছেলে দুটো কি বানের জলে ভেসে এসেছে? আমি আজই এর একটা বিহিত করব, আজই সুবর্ণ সুযোগ। আমিও যে কম যাই না সেটা নীলাকে আজই বুঝিয়ে দেব। আর দেরি করা উচিত হবে না, আজ সকাল থেকে মনটা ভালো লাগছিল না, এখন বুঝছি। একবার মাঝেরই গিয়ে বাবার সাথে পরামর্শ করে আসি, আর একটু দেরি করা উচিত হবে না। তুমি আমার সোহাগ করে এই কথাগুলো যেন বলতে যেও না। তাহলে এই বাড়ির সুখের রান্না চাকরিটা তোমার, চলে যাও। বাজে কথা, হ্যাঁ এখন পর্যন্ত ছেলের ফেরার নাম নাই, এতগুলো ব্যাপার এখনো পড়ে আছে, কখন দেব কি করবে, এতটুকু রেসপন্সিবিলিটি যদি ছেলেটা না থাকে। ও মাই, এই কটা বাজে, হ্যাঁ কটা বাজে, এখনো তো শখানেক ব্যাপার পড়ে আছে বিলি করার জন্য। মানুষ যদি ব্যাপার ঠিক সময় মতো না পায় তাহলে ওরা কিন্তু খুব বিরক্ত হয়। আরে এই এই আসাদ চৌধুরী, আসাদ চৌধুরী কোনোদিন পেপার বিলি করতে দেরি করে নাই, এটা তোমার জেনে রাখা উচিত। এই তুই খুঁজছিস কি, হ্যাঁ এই তুই খুঁজছিস কি আমাকে বলতো, আমি যে একটা মানুষ এখানে দাঁড়িয়ে তোকে এতগুলো প্রশ্ন করছি তোর কানে যাচ্ছে না, এই উত্তর দিতে হয় না, এই শুনছিস আমার কথা? এখন ভালো লাগছে? নাস্তা করেছেন? না এখন নাস্তা করিনি, ভাবলাম তুমি ফিরলে একসাথে নাস্তা করবো। নাস্তা করেননি কেন? এই জন্যই তো মাথাটা ঘুরছে। হ্যাঁ বাবা, ও এখন করে নেবো আমরা, চলো নাস্তা করি এখন। একটু একটু করে যে বসো, আমাকে একটু বাইরে যেতে হবে। আপনার বাইরে যেতে হবে না, আমি আজকে সব কাজ করবো, আপনি আজকে রেস্ট করবেন।
আজকে চৌধুরী বাড়িতে বিকেলে দাওয়াত আছে, আপনাকে খুব করে যেতে বলেছে। তিতলির জন্মদিন আজকে। না, আমি যাব না, কারণ ওইসব বড় লোকদের বাড়িতে ওই দাওয়াতে গেলে এক গুচ্ছ টাকা চলে যায়। আমার এখন আরও অনেকগুলো বই তুলতে হবে, আর ওই পেপারের টাকাও কিছু বাকি আছে। এক কাজ করো, আমি যাবো না, তুমি আমি আমি বিকালবেলা কিছু বই তুলতে যাব। সেখান থেকে ফেরার পথে একটা ভালো কলম নিয়ে আসবো, তুমি সেটাই লিখে দিয়ে দিও। হ্যাঁ, আচ্ছা আব্বা, আব্বা চল নাস্তা করি। হ্যাঁ, আমাকে ধরে ধরতে পারো না, ধরতে পারো না। ও এত অন্ধকার কেন বাড়িতে, এত অন্ধকার কেন, আলো কোথায়? এই আলো জ্বালাও, কে কোথায়? এই আলো জ্বালাও বাড়িতে। আজকে দিনে আমি কোনো অন্ধকার দেখতে চাই না, কোনো অন্ধকার না। যাকে ছুঁতে ইচ্ছে হয় সারাক্ষণ, সে যে প্রথম প্রেম, ভোলা যায় না, ছাড়া যায় না, সে যে চির বন্ধন।